ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অ্যাডভোকেট শফিকুল ইসলাম আকাশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তরুণ আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম আকাশের উদ্যোগে তার মরহুম পিতা সুরুজ মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার লাউর ফতেপুর মরহুম সুরুজ মিয়ার নিজ বাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুখলেসুর রহমান, সহকারী শিক্ষক বোরহানউদ্দিন, বাসারুক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, লাউর ফতেপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান, ফতেপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবক আব্দুল কাদির ও নাসির মোল্লা, এছাড়াও লাউর ফতেপুর হাজি মফিজ ওজুফা হাফিজিয়া মাদ্রাসার অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মরহুম সুরুজ মিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাজি মফিজ ওজুফা হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।